প্রথম কথা, নালন্দকাণ্ড একটা চক্রান্ত। একটা লোক আছে তালপাতার সেপাই না সেনাপতি কি বলে ডাকে সব তৃণমূলের নেতারা থাকে, সে অ্যালকেমিস্ট বলে একটা কোম্পানি ছিল তার খুড়শ্বশুরের, তাকে দিয়ে এই পুরো কাণ্ডটা করেছিল। এটা একটা চক্রান্ত, এটা কোনো আপনার কী বলে ওটাকে স্টিং অপারেশনই নয়। এটা ওই ভদ্রলোককে ইউজ করে একটা চক্রান্ত করা হয় বিভিন্ন লোককে। যখন সেই তালপাতার সেপাই রাজনীতিতে দাঁড়াতে চাইছিল, তখন সে চায় যে তার বিভিন্ন যে সিনিয়র নেতা যারা আছে তাদের নামে একটা বদনাম রুখিয়ে দিত, সেই জন্য এই কাজটা করা হয়েছে। সুতরাং এটা কোনো দুর্নীতির সঙ্গে এর সংস্থান অনেক দূরে। আগে চক্রান্তের দিকটা দেখতে হবে যে কে চক্রান্তটা করেছিল, কেন চক্রান্ত করেছিল, ওইটি তো শুরু করেছে অ্যালকেমিস্টের তদন্ত তো শুরু করেছে। টিএমসি নেতাদের তো দেখা গেছিল সেই ভিডিওগুলোতে, টিএমসি নেতাদেরই তো দেখা গেছিলো, আলকাকে দেখা গেছিলো, রাইট? তো সেক্ষেত্রে কি তারাও ওই চক্রান্তের শিকার? অবশ্যই অবশ্যই তারা চক্রান্তের শিকার, কেউ কেউ সেই চক্রান্তের শিকার হয়ে এখনও গিয়ে ওই তালপাতার সেপাইকে সেনাপতি বলে ডাকছেন। কোন যুদ্ধ তিনি জিতেছেন আমি জানি না, সেনাপতি তো ঠিক আছে, দেখা যাক। মোকাবিলা করতে হয় তার একটা পরিষ্কার দুর্বৃত্ত দল আছে ডায়মন্ড হারবারে, তাদের মোকাবিলা করেই তাকে লক্ষ লক্ষ ভোটে হারাবো। কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজে টিকিট পায় কিনা গেছে, আরে কল্যাণ ঘোষ কি ভবিষ্যৎবাণী করতে শুরু করেছেন নাকি? হ্যাঁ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি ভবিষ্যৎবাণী করতে শুরু করেছেন? করলে করুন না, আমার কোনো তাহলে একটা মিনিংফুল লড়াই হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি একজন প্রকৃত রাজনীতিবিদ বলে মনে করি, কোনো তালপাতার সেপাইকে আমি দুষ্কৃতির বেশি কোনো সম্মান দিতে পারবো না। যাকে অন্যরা সেনাপতি বলছেন, না নাম বলবো না আমি, অনেক নাম। আমি কি এখানে কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে এসেছি যে আমি তার নাম নেবো? সেই নামটাকে আমি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বলে মনে করি, আমি সেই নামটাই নেবো না। আমি বলছি এই আমার 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 দৃষ্টিভঙ্গি এই এই সন্দেশখালীর তদন্ত সম্বন্ধে আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে যে এই তদন্ত সিবিআইকে দিয়েই করানো উচিত, শুধুমাত্র সিবিআইরই করা উচিত। আমাদের পুলিশ অত্যন্ত দক্ষ, আমাদের বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ অত্যন্ত দক্ষ, কিন্তু তাদেরকে কাজ করতে দেওয়া হয় না। যদি কখনো তাদেরকে কাজ করতে দেওয়া হয় তাহলে দেখবেন তারা কীভাবে অপরাধীদের ধরে। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, যেখানে ধরুন একজন মানুষ খুন হলো, সেই খুন হওয়া মানে খুনের কোনো নির্দিষ্ট তথ্যই পাচ্ছে না, কোনো ইনফরমেশন পাচ্ছে না, তাকেও পুলিশ কিন্তু 3 দিনের মধ্যে ধরে ফেলে। যেখানে একজন রাজনীতিবিদ জড়িত তাকে 3 বছরেও ধরতে পারে না, এটা কেন হয়? এটা তো পুলিশের ব্যর্থতা নয়, এটা রাজনীতিবিদরা তাদের হাতটা বেঁধে রাখেন। আপনি পুলিশের ওপর ছেড়ে দিন না 7 দিন, দেখতে পাবেন দুষ্কৃতিকারীদের কী অবস্থা হয়। সারাদিনের ক্ষেত্রে তাই হয়েছে, হ্যাঁ একদম তাই হয়েছে, একেবারে তাই হয়েছে।